আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ সাজেশনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ পরিবর্তন সহজ নয় বলে। টোটাল পার্টস ইন দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ আর, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কটি ভাগ রয়েছে? ১১টি অধ্যায় বা ভাগ রয়েছে। সংবিধানে অনুচ্ছেদ রয়েছে ১৫৩টি। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল রয়েছে ৭টি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হচ্ছে মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী। রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান কোথায়? মিয়ানমারের রাখাইনে। রাখাইনদের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল আরাকান। রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম আরাকান। কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে? প্রথম ১৯৭৮ সালে। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় ১৯৮২ সালে। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার ফোর্স? নাসাকা হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম আনান কমিশন। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করা হয় কখন? ১৯৭৫ সালে। বাংলাদেশে প্রথম সামরিক আইন কে জারি করেন? জারি করেন খন্দকার মোস্তাক আহমেদ। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কখন? ১৯৭৫ সালের ২৬শে সেপ্টেম্বর। বাংলাদেশে জেল হত্যা সংঘটিত হয় কখন? ১৯৭৫ সালের ৩রা নভেম্বর। আর প্রতি বছর ৩রা নভেম্বর এই দিনটি, অর্থাৎ ৩রা নভেম্বর, জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। কারাগারে শহীদ জাতীয় চার নেতা কারা? কারাগারে শহীদ জাতীয় চার নেতা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন এ সাহা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? রয়েছে ৪টি তারকা চিহ্ন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের মধ্যে লাল গোলকের ভিতর একটি প্রতীক ছিল, আর তা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে ছিলেন? ছিলেন শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? গৃহীত হয় ১৭ই জানুয়ারি ১৯৭২ সালে। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে কোথায় পাঠ করা হয়? এটি পাঠ করা হয় পল্টন ময়দানে ১৯৭১ সালের ৩রা মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? জাতির জনক ঘোষণা করা হয় ১৯৭১ সালের ৩রা মার্চ। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, উক্তিটি কার ছিল? এই উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আপনি আসুন, দেখুন, বিচার করুন,
একথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলেছিলেন মূলত টেলিফোনে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ সংকলন করে জ্যাকব ফিল্ড। 7ই মার্চ ভবন, এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? ঐতিহাসিক দিবস 7ই মার্চ। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 169টি। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল 167টি আসন। 1970 সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসনে জয়ী হয়? জয়ী হয় 298টি আসনে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় ঢাকায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968 সালে। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। পাকিস্তানে 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ কত সালে জারি করা হয়? 1959 সালে। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। বাংলাদেশের শিক্ষা দিবস কোন তারিখে? শিক্ষা দিবস 17ই সেপ্টেম্বর। পাকিস্তানের শাসনতন্ত্র বা সংবিধান প্রথম প্রবর্তিত হয় 1956 সালে। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? তিনি ছিলেন শিল্প, বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। কাগমারি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 1957 সালে। ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম মৌলানা ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলায়। বারবুইয়া কাদের বলা হতো? বারবুইয়া বলা হতো বড় বড় স্বাধীন জমিদারদের। বারবুইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? বলা হতো মুঘল আমলের জমিদারদের। বাংলাদেশে বারবুইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। বাংলার জমিদারগণ মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এদের সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তারা ছিলেন বা পরিচিত ছিলেন মূলত বারবুইয়া নামে। নদী ছাড়া পদ্মা হল উন্নত জাতের তরমুজের নাম। মধুবালা নামটি কিসের জন্য বিখ্যাত? মধুবালা হচ্ছে হলদে জাতের তরমুজ হিসেবে বিখ্যাত। রূপালি ও ডেলফোস এগুলো মূলত কিসের নাম? রূপালি এবং ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলা। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ম্যানিলা হচ্ছে তামাকের উন্নত জাত।
আলুর একটি জাতের নাম হচ্ছে ডায়মন্ড। নয়নতারা একটি উন্নত জাতের বেগুনের নাম। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত হচ্ছে শুকতারা। হাজি ও দানেশ কোনটির উন্নত জাতের নাম? এগুলো মূলত মিষ্টি কুমড়ার জাত। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গিয়েছে জামালগঞ্জে। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর জেলা। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? এটি জয়পুরহাটের জামালগঞ্জে। দিনাজপুর জেলায় বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কাজ চলছে কয়লা খনিজ প্রকল্পের। বিজয়পুর কোন জেলায় অবস্থিত? এটি নেত্রকোনা জেলায় অবস্থিত। কাঁচবালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে আছে? আছে সিলেটে। বাংলাদেশের কোথায় ব্ল্যাক গোল্ড বা তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কক্সবাজারের সমুদ্র সৈকতে। বাংলাদেশের কোথায় গন্ধকের সন্ধান পাওয়া যায়? বাংলাদেশের কুতুবদিয়ায় গন্ধকের সন্ধান পাওয়া যায়। আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়ায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। মধ্যপ্রাচ্যের কোন দেশ বা দেশে সংবিধান বা সংসদ নেই? সৌদি আরবে। যে সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে, অপেক। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। ব্রিক্সের সদস্য দেশ নয় দক্ষিণ কোরিয়া। ব্রিক্সের সদস্য দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। মাদার তেরেসা জন্মগ্রহণ করেন আলবেনিয়ায়। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল পর্তুগিজরা। বাংলাদেশ নয়, মূলত বাংলা এসেছিল। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। সার্কের সদস্য সংখ্যা 8টি দেশ। দীর্ঘতম দিন বাংলাদেশে 21শে জুন। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই শীর্ষক গ্রন্থের লেখক স্টিফেন হকিং। সুয়েজ খাল অবস্থিত মিশরে। জাপানের মুদ্রার নাম ইয়েন। সারডেপ এর সদর দপ্তর অবস্থিত ঢাকায়। সারডেপ বলতে বোঝায় সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বিমস্টেক কোন ধরনের সংগঠন? এটি একটি অর্থনৈতিক সংগঠন। বিমস্টেক বলতে বোঝায় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের। এই প্রশ্নগুলো যদি আপডেট হয় অবশ্যই আমাদের সাম্প্রতিক অংশে পাবেন। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ তহবিল এর কার্যক্রম শুরু করে 1947 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে বাংলাদেশের ঢাকায়। WTO এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার বর্তমান সদস্য দেশ হচ্ছে 164টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। সবচেয়ে বেশি পাম অয়েল উৎপন্ন হয় ইন্দোনেশিয়ায়। পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন স্পেনে। চিরশান্তির শহর নামে পরিচিত রোম। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিগ অ্যাপল বলতে বোঝায় নিউ ইয়র্ক শহরকে। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। কুতুব মিনার এটি অবস্থিত ভারতে। CNN বলতে বোঝায়
কেবল নিউজ নেটওয়ার্ক। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের যে অঙ্গ সংগঠনটি স্বীকৃতি প্রদান করে সেটি হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এর সদর দফতর রোমে অবস্থিত। ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। মালয়েশিয়ার ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে রিংগিট। FBI, ফেডারেশন অফ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। FBI এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এটি মূলত হচ্ছে একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেটি 1908 সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এটি অবস্থিত যুক্তরাষ্ট্রে। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। OIC এর সদর দপ্তর অবস্থিত জেদ্দায়। ওয়াল স্ট্রিট এটি শেয়ার ব্যবসার জন্য বিখ্যাত। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। যে শহরটি মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিগণ কর্তৃক সমভাবে সমাদৃত এটি হচ্ছে জেরুজালেম। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর ইতালির রোমে। টাইটানিক জাহাজ আটলান্টিক সাগরে নিমজ্জিত হয় 1912 সালে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি দেশ। ক্রিমিয়াকে কোন দেশ থেকে, মূলত ক্রিমিয়া দখল করতে চায় রাশিয়া। স্ট্যাচু অফ লিবার্টি এটি অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1948 সালে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য স্বপ্নের স্কুলের সাধারণ জ্ঞান অংশে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং ভিডিওগুলো আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবারই রিপিট হচ্ছে, সো এই প্রশ্নগুলো অবশ্যই আপনার মুখস্থ রাখতেই হবে, কারণ বর্তমান সময়টা কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাছাড়া করোনা পরিস্থিতিতে এটি আরও বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই লেগে থাকুন, সফলতা ইনশাআল্লাহ আসবেই। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।